পঞ্চায়েত ভোটের পরেই পুরুলিয়া জেলায় পরপর দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়। তাতে রাজ্য বিজেপি তো বটেই, মুখ খোলেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ। আর সার বঙ্গ সফরের মধ্যেই বিজেপিকে কার্যত অস্বস্তিতে ফেলল নিহত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর পরিবার। বৃহস্পতিবার পুরুলিয়ায় যাচ্ছেন অমিত শাহ। ত্রিলোচন মাহাতোর গ্রাম বলরামপুরে যদিও যাবেন না শাহ, তবু পুরুলিয়ায় অমিত শাহের সভার দিকে তাকিয়ে গোটা রাজ্য, তাকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসও। এরই মধ্যে পুরুলিয়ার ত্রিলোচন মাহাতো মৃত্যু মামলার শুনানিতে আজ রাজনৈতিকভাবে ধাক্কা খেল বিজেপি। ছেলের মৃত্যু রহস্য তদন্তে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন ত্রিলোচন মাহাতোর বাবা হরিরাম। একই দাবিতে সোচ্চার হয় রাজ্য বিজেপিও। কিন্তু এদিন আদালতে মামলা ওঠার পরে দেখা গেল হরিরামের আইনজীবী আদালতের কাছে 15 দিনের স্থগিতাদেশ চাইছেন শুনানির উপরে। তিনি সিআইডি তদন্তের গতি প্রকৃতি আগে দেখে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানান। বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন সিআইডি তদন্তের অগ্রগতি নিয়ে মৌখিকভাবে কোর্টে জানাতে। রাজ্যে পঞ্চায়েত ভোটে পুরুলিয়ায় নজর কাড়া ফল করেছে বিজেপি। ভোটের ফল বেরোনোর পর বলরামপুরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর গাছ থেকে ঝুলন্ত দেহ মেলে, এছাড়া হুমকি চিরকুটও মেলে মৃতের পাশ থেকে। রাজ্য সরকার ঘটনার তদন্ত পার দেয় সিআইডিকে। ত্রিলোচনের মৃত্যুর পিছনে শাসক দল তৃণমূলের হাত রয়েছে বলে দাবি তার পরিবারের। সিআইডি নয়, সিবিআই এর হাতে তদন্তভার দিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন মৃত যুবকের বাবা হরিরাম। আজ হরিরামের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত এবং প্রিয়ঙ্কা তিবরিওয়াল বলেন, হরিরাম মামলা করার পরে সিআইডি নড়ে চড়ে বসেছে, এই কেসে একজনকে গ্রেপ্তার করেছে, তাই আমরা চাই 2 সপ্তাহের জন্য শুনানি স্থগিত থাক। আমরা দেখে নিতে চাই সিআইডি তদন্তের অগ্রগতি কতটা হয়। তখন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার বলেন, সিবিআই নয়, সিআইডির হাতেই তদন্ত থাকুক। কোর্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 27 জুলাই। ওই দিন সিআইডি তদন্তের অগ্রগতি নিয়ে মৌখিকভাবে আদালতকে জানাবে রাজ্য। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আচমকা সিবিআই এর পরিবর্তে মামলাকারী পরিবার সিআইডির উপরে আস্থা রাখানোই অমিত শাহের অ্যাডভান্টেজ। পাওয়ার সুযোগ অনেকটাই কমলো।